সবচেয়ে মানে বিনোদন কেন্দ্র চট্টগ্রাম ফয়েজ লেক। 1952 খ্রিস্টাব্দে আসাম বেঙ্গল রেলওয়ে প্রকৌশলী ফয়েজের পরিকল্পনা ও নকশা অনুযায়ী সুন্দর প্রাকৃতিক পরিবেশে এখানে কৃত্রিম লেক তৈরি করা হয়। কালের ধারাবাহিকতায় প্রকৌশলী ফয়েজের নাম অনুসারে এটি ফয়েজ লেক হিসাবে পরিচিতি লাভ করে। 2004 সালে খ্রিস্টাব্দ বাংলাদেশের রেলওয়ে ও পর্যটন কর্পোরেশন দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপের সঙ্গে স্বাক্ষরিত এক ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে ফয়েজ লেক ভ্রমণ ও একান্তের নাগরিক সময় কাটানোর মতো পরিবেশ তৈরি হয়। ফয়েজ লেক এখন বিশ্বমানের ভ্রমণ ও পারিবারিক বিনোদনের এক আকর্ষণীয় স্থান, যার অপরূপ সৌন্দর্য ও চিত্তাকর্ষণ। ফয়েজ লেক এখন বিশ্বমানের ভ্রমণ এবং পারিবারিক বিনোদনের এক আকর্ষণীয় স্থান, যার অপরূপ সৌন্দর্য ও চিত্তাকর্ষণ। বিনোদন সুবিধা বাংলাদেশের পর্যটন ও বিনোদন ভ্রমণে এক আদর্শ হিসেবে শিকার বৈশিষ্ট্য তুলে ধরেছে, যেখানে বিনোদন সহ নিরাপত্তা এবং পরিচ্ছন্নতার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। ফয়েজ লেক পর্যটনে অন্যতম আকর্ষণ পাহাড়, লেক ও স্বচ্ছ পানির সমন্বয়। এই নিসর্গ ভূমিতে রয়েছে অবজারভেশন টাওয়ার, ফটো কর্নার, অ্যাকোয়াটিক কর্নার, ডিয়ার পার্ক, কৃত্রিম জলপ্রপাত ও আন্তর্জাতিক মানের রিসোর্ট। আরও রয়েছে আধুনিক রেস্তোরাঁ, মার্চেন্ডাইজ শপ, গিফট শপ, এই দেশের বৃহত্তম ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ড কনকর্ড। 1925 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফয়েজ লেকের ভূমির পরিমাণ মোট 336.69 একর, জলসীমার পরিমাণ 48.75 একর ও পাহাড়ের পরিমাণ 282.96 একর। লেকের পানি গভীরতা সর্বোচ্চ 78 থেকে 80 এবং সর্বনিম্ন 9টি পাহাড় ও 8টি লেক রয়েছে। পাহাড়গুলো হচ্ছে আরণিমা, জলটুঙ্গি, গুধুলি, আস্তাচল, আকাশমণি, বিনশ্রী, উদ্যয়ন, হিমঝুরি ও গগনদ্বীপ। আর লেকগুলো হচ্ছে জলাঙ্গি, মন্দাকিনী, দক্ষিণী, বনালী, অঞ্জনা, প্রান্তিক, অঞ্জন্তা ও অলকান্দা। বিক্রময় ও অপরূপ সৌন্দর্য মণ্ডলিত ফয়েজ লেক রয়েছে নানা ধরনের ফলদ, বনজ ও বৃক্ষ। লেকের পানিতে রাজহাঁস ও পাখি কবুতর দর্শনার্থীদের আনন্দ দেয়। বনশ্রেণীর মধ্যে রয়েছে মায়া হরিণ, বানর, বনরুই, সজারু, সাপ ও বিভিন্ন জাতির পাখি। বিএস জি, যে আমার ভিডিওটি দেখছেন, সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ। আর বিএস, কী ধরনের আপনাদের ভালো ভিডিও ভালো লাগে তা আমাকে কমেন্ট করে জানাবেন।